नमस्कार बंधुरा वैदिक स्पिरिचुअल हिलिंग चैनल पक्ष थेके आपनादेर जानाई स्वागत। ताछाड़ा वास्तुशास्त्र নিউমেরোলজি এবং ল অফ অ্যাট্রাকশন সম্পর্কিত বিভিন্ন ভিডিও দেখার জন্য আরও একটি চ্যানেল সোল মাইন্ড বডি, এই বিশেষ চ্যানেলের ডেসক্রিপশান লিংক নিচে দেওয়া হলো, যদি আপনারা দেখতে চান দেখতে পারেন। তাছাড়া আপনারা আধ্যাত্মিক এবং স্পিরিচুয়াল ধর্মী বিভিন্ন ভিডিওর কাহিনী সম্পর্কিত একটি চ্যানেল বৈদিক স্পিরিচুয়াল কথা, তারও ডেসক্রিপশান লিংক নিচে দেওয়া হলো, যদি চান অবশ্যই দেখতে পারেন। দেখতে দেখতে জন্মাষ্টমী এসে গেল বন্ধুরা। জন্মাষ্টমী 2020 আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভগবান কৃষ্ণ মধ্যরাত্রিতে জন্মগ্রহণ করেছিলেন এই অষ্টমী তিথিতে, তাই জন্মাষ্টমীতে ভগবান কৃষ্ণের বাল্য রূপকে পূজার্চনা করলে অত্যন্ত শুভ ফল আসতে পারে আমাদের জীবনে। হিন্দু শাস্ত্রে ভগবান কৃষ্ণের এই জন্ম উৎসবকে জন্মাষ্টমী তিথি বলা হয়। সারা ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন হিন্দু সম্প্রদায়ের মধ্যে এই বিশেষ তিথির মাহাত্ম্য রয়েছে। এই বিশেষ তিথিতে যদি উপবাস থেকে ভগবান কৃষ্ণের পূজার্চনা করা যায় তাহলে অত্যন্ত শুভ ফল আসতে পারে আমাদের জীবনে। এই বিশেষ তিথিতে ফল মিষ্টি এগুলো যদি বিতরণ করতে পারেন তাহলে অত্যন্ত শুভ ফল পাবেন। তাছাড়া উপবাস থেকে ফল এবং মিষ্টি দিয়ে আপনি উপবাস ভঙ্গ করুন। এবারে জন্মাষ্টমী তিথি 11ই আগস্ট শুরু হচ্ছে। 11ই আগস্ট সম্পূর্ণ দিন কাটিয়ে রাত্রি 12টা 21 মিনিট থেকে রাত্রি 1টা 6 মিনিট ইংরেজি মতে 12ই আগস্ট পড়বে। এই মধ্যরাত্রিতে ভগবান কৃষ্ণের পূজার্চনাতে অত্যন্ত শুভ ফল পাওয়া যায়, আর এই সময়ে তার জন্মতিথি উদযাপন করা হয়। তাই বলা যেতে পারে যে 12ই আগস্ট রাত্রির শুরু থেকে সারা দিন জন্মাষ্টমী তিথি। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব এমন একটি বিশেষ উপায়ের বিষয়ে, যা করলে আপনাদের জীবনে অত্যন্ত শুভ ফল আসতে পারে। কারণ শুভ জন্মাষ্টমী, আর এই বিশেষ জন্মাষ্টমী তিথিতে এই বিশেষ উপাচার অবশ্যই করুন। কারা করবেন? যারা সন্তান প্রাপ্তির জন্য দীর্ঘদিন অপেক্ষা করছেন তারা এই বিশেষ তিথিতে অবশ্যই ভগবান কৃষ্ণকে এই বিশেষ উপাচারে বিশেষ পূজা অর্চনা করুন, তাহলে আপনার মনস্কামনা অবশ্যই পূরণ হবে। আসুন আমরা এই ভিডিও থেকে জেনে নিই কী সেই বিশেষ উপাচার। আমি আমার এই ভিডিওতে 3টি বিশেষ উপায়ের কথা আপনাদের বলবো। প্রথমে আসি প্রথম যে উপায়ের বিষয়, বিশেষ একটি মন্ত্র আপনি জপ করুন। এই বিশেষ 24শে আগস্ট জন্মাষ্টমীর দিন ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ, বিশেষ মন্ত্রটি 108 বার তো অবশ্যই জপ করবেন। সঙ্গে এই বিশেষ মন্ত্র সারাদিন আপনার মনে যেন গুনগুনাতে থাকে, অর্থাৎ সারাদিন এই বিশেষ মন্ত্রের মধ্যেই আপনি আটকে থাকবেন, যেন অন্য কোনো চিন্তাভাবনা না করেন। এই বিশেষ মন্ত্রটি ভগবান কৃষ্ণ তার প্রিয় সখা যুধিষ্ঠিরকে পুত্রপ্রাপ্তির জন্য এই বিশেষ মন্ত্র জপ করার কথা বলেছিলেন। এই বিশেষ ক্রিয়া করার আগে অবশ্যই স্নান করে সম্পূর্ণ শুদ্ধ মনে এবং শুদ্ধ বস্ত্রে ভগবান কৃষ্ণকে বিশেষ পূজার্চনা বা বিশেষ ভোগ নিবেদন করবেন, আর অবশ্যই নিজে হলুদ কোনো বস্ত্র পরিধান করবেন। যদি আপনার গৃহে জাগ্রত কোনো কৃষ্ণ পূজা হয়ে থাকে তাহলে তো ঠিকই আছে, নাহলে অবশ্যই আপনার কাছাকাছি কোনো কৃষ্ণ মন্দিরে গিয়ে এই বিশেষ উপাচারটি করুন। কোনো হলুদ মালা নিয়ে যাবেন অবশ্যই, এবং মৌসুমি হলুদ ফল এবং ফুল অবশ্যই দেবেন, এবং বিশেষ উপাচারে ভগবান কৃষ্ণের কাছে আপনার মনস্কামনার কথা অবশ্যই বলবেন। দ্বিতীয় যে ক্রিয়াটির কথা বলবো তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ক্রিয়াটির জন্য আপনি বাজার থেকে একটি সুন্দর বাঁশি নিয়ে আসুন, আর এই বাঁশি নিয়ে এসে আপনি বাড়িতে অবশ্যই শুদ্ধ মনে এবং শুদ্ধ আচারে একটি সাদা কাগজের উপরে আপনার সন্তান প্রাপ্তির কথা অবশ্যই লিখুন লাল কালি দিয়ে, আর সেটিকে মুড়িয়ে এই বাঁশির মধ্যে ঢুকিয়ে দিন। তারপরে সেই রাত্রিবেলাতে বিশেষ মুহূর্তে অর্থাৎ জন্মাষ্টমী ব্রতের বিশেষ মুহূর্তে আপনি কোনো কৃষ্ণ মন্দিরে যান, অথবা আপনার বাড়িতে যদি কোনো কৃষ্ণ মন্দির থাকে বা জাগ্রত কোনো ঠাকুর থাকে তাহলে সেখানে উপস্থিত হন। তারপরে এই বিশেষ বাঁশিটা ভগবান কৃষ্ণের চরণে এটিকে অর্পণ করুন। যখনই আপনি এই বাঁশিটি ভগবানের শ্রীচরণে অর্পণ করবেন তখন আপনার মনের যে ইচ্ছার কথা অবশ্যই বলবেন। আরও একটি বিশেষ উপায় হলো যে আপনি গায়ের যে গোবর, সেই গোবর দিয়ে এই বিশেষ ক্রিয়াটি করবেন। অল্প একটু গোবর নেবেন এবং তাতে খুব অল্প পরিমাণে জল বা গঙ্গা জল দেবেন। তারপরে এই বিশেষ গোবরটি দিয়ে কৃষ্ণ মন্দিরের সামনে যদি আপনার থাকে সেখানে কি করবেন, স্বস্তিক চিহ্ন একটি আঁকবেন। দুদিকে দরজার সামনে দুটি স্বস্তিক চিহ্ন আঁকবেন। আর ঠিক তার পরের বছর আপনার পুত্র সন্তান বা আপনার সন্তান প্রাপ্তির পরে অবশ্যই এই দুটি স্বস্তিক চিহ্ন আপনি রূপোর তৈরি করবেন এবং সেই বিশেষ স্থানে এই দুটো রূপোর স্বস্তিক চিহ্ন অবশ্যই দিয়ে দেবেন। এই বিশেষ ক্রিয়াটি অসম্ভব শক্তিশালী ক্রিয়া এবং এই ক্রিয়া করার সময় আপনি ভগবানের নাম অবশ্যই করবেন এবং আপনার মনস্কামনার কথা ঈশ্বরকে জানাবেন। এই স্বস্তিক চিহ্নের বিশেষ যে ক্রিয়ার পরে আপনি ভগবান কৃষ্ণকে বিশেষ ভোগ দেবেন, সেই ভোগের ক্ষেত্রে বলবো যে বিশেষ ভোগ হলো মাখন এবং মিষ্টি দিয়ে মিক্সড করে একটি বিশেষ ভোগ প্রস্তুত করবেন এবং সেই বিশেষ ভোগে অবশ্যই তুলসী পাতা নিবেদন করবেন। করে এই বিশেষ ভোগ প্রস্তুত করে ভগবান কৃষ্ণের উদ্দেশ্যে অবশ্যই অর্পণ করবেন। বন্ধুরা, আমি এই ভিডিওতে তিনটি বিশেষ উপায়ের কথা আপনাদের সঙ্গে আলোচনা করলাম। যারা সন্তান প্রাপ্তির জন্য চিন্তাভাবনা করছেন তারা অবশ্যই এই শুভ জন্মাষ্টমী তিথিতে অবশ্যই করুন। আপনার বাড়িতে যদি মন্দির থাকে তো সেখানে করুন, অথবা আপনার নিকটবর্তী কোনো মন্দিরে গিয়ে এই বিশেষ ক্রিয়া করতে ভুলবেন না। বন্ধুরা, এমনই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আজ এই পর্যন্ত। সবাই বলুন হরেই কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।